চোপার ভিডিও এসে পড়েছে, কিছু ক্লিপিংস লাগিয়ে দিয়েছি, কারণ ওই ক্লিপিংসগুলির ভিত্তিতেই আমি কথাগুলি বলবো। প্রথমত দিদি দেখেছেন চোপাকে কেউ বাইক থেকে নামিয়ে দিয়েছে, পাশ দিয়ে বাইক গেছে না, যখন ক্যামেরাটা ধরা থাকে না ঠাস করে কেউ যায় তখন আমাদের চোখটা অটোমেটিক্যালি যায়। তার জন্য বাইক থেকে যে নামিয়ে দেবে, আমরা ব্যাগটা বাইকটা হাতে নিয়ে মোবাইলটা করি না, মোবাইলটা নেব পোজ দেব করতে, বাইক ততক্ষণে কিন্তু নামিয়ে দিয়ে চলে যাবে, পরে আসবে না। তাহলে বাইক থেকে ওকে কেউ নামিয়ে দেয়নি, ও ওখানে এসেছে, একা একাই এসেছে। তো একা একা কী করে এসেছে, কেন সঙ্গে কেউ এলো না, তবে কি ওই বান্ধবীর সাথে খুব ছাড়াছাড়ি হয়ে গেছে। আগেই বললাম বান্ধবীও হয়তো ওর সাথে এখন আর ক্যামেরা শেয়ার করবে না। ক্যামেরা শেয়ার করবে না মানে এই না, তাদের বন্ধুত্বের দূরিয়া এসেছে, এটা কোনোদিনই আসবে না। এখন তোমরা বলো দিদি ওর বান্ধবী তো এখন মাসির বাড়িতে আছে, মাসির বাড়িতে আছে এটা এখনও মাসির বাড়িতে আছে, কিন্তু চোপাদের বাড়ির পুজোটা কিন্তু অনেক দিন আগে হয়েছে। কেন কেন বললাম, কী করে বললাম, চোপা কী বলেছে, সামনে শনিবার থেকেই তো মহালয়া, কালকেই মহালয়া, ভিডিওটা আজকে ছেড়েছে, তার মানে কিছুদিন আগে পুজোটা হয়েছে। তো বান্ধবী ওর সাথে ছগেদাটি কিছুই হয় নাই, জাস্ট আমাদের ভয়েই হোক বা পাবলিকের ভয়েই হোক, ও ক্যামেরাটা ক্যামেরাতে আসবে না, অন ক্যামেরা আসবে না। তারপর চোপার জুতো ছিঁড়ে গেছিলো, ওদিন সবাই দেখেছি, জুতো তো কিনতেই লাগবে কারণ পূজায় নতুন জুতো এমনি তো লাগে, জুতো কিনলো। তারপর একটা সোনার কানের ছিল, সে কানেরটাও নাকি ভেঙে গেছে, তো ও কানেরটা ভেঙে গেছে, সে কানেরটাও ঠিক করতে দিল। হাতে সাদা চুড়িটা দেখেছো কি, এটা সাদা চুড়ি বলে মনে হয়েছে, ওটা শাখা ছিল, পলাটা খুব সুন্দর ছিল এবং সোনা দিয়ে বাঁধানো ছিল। মনে আছে ও মামা মার সাথে দাদার বিয়ের আগে আগে ওই হকার থেকে একটা প্লাস্টিকের শখা পলা কিনেছিল, কিন্তু আজকে যে সুন্দর হাতটা দেখাচ্ছিল, বারবার হাত দেখাচ্ছিল, জুতো কেনার সময় হাত, শাড়ি কেনার সময় হাত, নে 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 তোরা ভিডিও কর কর কর, শাখা পলা নিয়ে ভিডিও কর কর কর, একটা সুন্দর পলা বাঁধানো আমরা হাত দেখতে পারলাম, এবং পলা বাঁধানোটা এটা কিন্তু সোনা হবে, ইমিটেশন হওয়ার চান্সটা কম, খুব সম্ভবত এটা সোনা। কিন্তু ও কিন্তু প্রদীপের বাড়িতে আসার পরে বলেছিল আমি শুধু শ্বশুর মশাইয়ের দেওয়া শাখা এনেছি, দুটো আংটি এনেছি, আর গলার পরা একটা হার এনেছি, মানে যেইগুলি ঘরে পড়ে থাকতো সেইগুলি এনেছে। যাই হোক, কিন্তু এখানে আমরা একটা সুন্দর পলা বাঁধানো দেখলাম যেটা পড়ে আছে। আচ্ছা, আজকে আবার সেই লাল টুকটুকা সিঁদুর কিন্তু নেই, ওদিন তো পুজোর জন্য দিয়েছিল, তাহলে কি দিদি সিঁদুর পড়া ছেড়ে দিল না, সিঁদুর দিয়েছিল তো এখানে 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 অনেকে দিতে পারে, কারণ জানে পাবলিকে ভিডিও করবে, সিঁদুর কই সিঁদুর কই, সিঁদুর নিয়ে খেলছো, সিঁদুর আবার মুছে ফেলেছো, ও জানে পাবলিক থেকে প্রশ্নটা করবে, তার জন্যই ওই সিঁদুরটা আছে, চুলের আড়ালে হোক এখানে হোক কোথাও না কোথাও আছে, কিন্তু শাখা পলাটা তো দেখা যাবে, যেহেতু ব্লগিং চ্যানেল হাত দেখালেই দেখা যাবে, তাই ওইটা লুকোনো যায় না। জুতো কেনার পর আসলো, এসে বলল ঠাম্মিকে, ঠাম্মি জুতোটা কিনেছি 250 টাকা দিয়ে। ঠাম্মি কি সুন্দর করে বলল, তোকে আমি টাকা দেব তুই নিয়ে আসিস, যেই মানুষটাকে কিনা মেয়ে পাচারকারী তাও আবার বিহারে, সেই মানুষটার আত্মসম্মান বোধ দেখেছেন, নাতিনকে নাতিন রোজগার করছে, নাতিনকে সে বললেই পারতো আমাকে একটা জুতো কিনে দিস তো, এটা কিন্তু বলেনি, টাকা দেব তুই আমাকে এনে দিস, তার মানে ওনার মধ্যে আত্মসম্মান বোধ আছে। অথচ এই মহিলাকে কি না শুনতে হয়েছে, এত বয়স্ক মহিলাকেও আমরা ছাড়িনি, চোপার মাকে ছেড়েই দাও, এই বয়স্ক মহিলাকে, ওরে বাবা এ তো অনেক বড়, এ কি শুনলাম গো, এ তো মেয়ে পাচারকারী, এ তো বিহারে মেয়ে পাচারকারী করে, অথচ তার ছেলে পুলিশের ড্রাইভার, আর এটা আউট হওয়ার পরও কোনো পুলিশ ওকে ধরতে আসলো না, বা কেউ সামাজিক কোনো যে কাজ সোশ্যাল ওয়ার্কার যারা হয় এরা কেউ এই মহিলার এগেনস্টে কিছু করলো না, কোনো স্টেপ নিল না, এটাই অবাক লাগলো। যাই হোক, তারপর পুজো গেছে, ঘুম ঘুম ভাব, ওপরে গিয়ে খেলো, খেয়ে এসে আরামসে একটা ঘুম দিল, স্বাভাবিক সারারাত্র ঘুমায় নাই, বাবাও ঘুমাচ্ছিল, বাবা মা ঠাম্মা পিসি সবার মুখ দেখেছেন স্ট্রেস ফ্রি, কোথাও কোনো স্ট্রেস নাই, দূর দূর তক কোনো স্ট্রেস নাই, কারোর মধ্যে কোনো স্ট্রেস নাই, একটা বাড়ির মেয়ের সাথে যদি কোনো কিছু হয় কী হবে কী হবে কী হবে, হ্যাঁ ওদের একদমই স্ট্রেস ফ্রি লাইফ। তারপরে দেখেন একটা মজার কথা, ও খেতে গেল, ওর পাশে বসে ওর বৌদি ভাত খাচ্ছিল,
একদম পাশে বসে উপরে জল খাচ্ছিল, ভাতটা দেওয়া হলো। আচ্ছা, ওর চ্যানেলটা 26 আগস্টে খুললো, 2 মাসও হলো না ও পেইড প্রমোশন পেয়ে গেল। এক তো গুগল অ্যাডসেন্স পিন আগেই বললো, মানে 2 মাস হওয়ার আগে মানলাম 40K সাবস্ক্রাইবার, মানলাম এতকে সাবস্ক্রাইবার, এত তাড়াতাড়ি কি করে পেইড প্রমোশন পেয়ে গেল? ওদের হিসাবগুলি বোঝা যায় না। এদিকে হাজব্যান্ড দিচ্ছে পেইড প্রমোশন, মানে এক্স হাজব্যান্ড যদি আমরা বলি, এদিকে ও দিচ্ছে পেইড প্রমোশন। একটু তো ফেস ভ্যালু লাগ না, ওর ফেস ভ্যালু আগে আছে, বাট স্টিল চ্যানেলটা তো নতুন, অন্তপক্ষে 2-3 মাস লাগতে ছিল, 2-3 মাস মানে আরও 2-3 মাস, এখন 2-3 মাস না, কিন্তু পেইড প্রমোশন পেয়ে গেল। ওদের হিসাবগুলি বোঝা যায় না। ফেস ভ্যালু তো আছে, ঠিক আছে, অ্যাডসেন্স পিন মনিটাইজেশন হবে, একদম পেইড প্রমোশন পেতে একটু সময় নেয়, কিন্তু ওর ক্ষেত্রে সেটা লাগলো না। আচ্ছা, তারপর সবাই বলেছে দাদা মেনে নেয় নাই, স্ট্রিক্টলি না করেছে, দাদা বলেছে খবরদার যদি আমাকে ক্যামেরায় দেখাস তোকে চুলের মুঠি ধরে আবার ঘর থেকে বার করে দেব, ঘাটটা ধরে ঘর থেকে বার করে দেব। তাই তো, সেদিন যখন জলের বোতলগুলো নিচ্ছিল তখন নাকি না 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 ক্যামেরা করিস না, তার জন্য কালকে ভিডিওতে দাদা দাদাকে কোথাও দেখায়নি, কারণ দাদা একদম বলেছে যদি তুই আমাকে ক্যামেরায় আনিস আমি আর আমার বউকে তোকে ঘাটটা দিয়ে বাড়িতে বার করে দেবো, যেমন করে আগেরবার বার করেছিল এবারও বার করে দেবে। এবার দেখতে পারলে, আচ্ছা দেখিয়ে দিল দাদা। দাদা সবচেয়ে বেশি যখনই বোনের কথা মনে পড়তো, যখনই ভাগনার কথা মনে পড়তো, সবচেয়ে আগে কিন্তু দাদা যেত। তাই দাদা ওই সময় ক্যামেরা থেকে দূরে থাকতে চেয়েছে, আর চায় নাই পাবলিক এসে ট্রোল করুক। যখন দেখলো ক্যামেরার থেকে দূরে থাকার পরেও, ক্যামেরার থেকে দুজনে হাজব্যান্ড ওয়াইফ মুখ ছুপানোর পরও লুকিয়ে রাখতে পারলো না, থাম নেই, দাদা এইটা চ্যাটিং, দাদা হ্যান, দাদা দাদা যখন দেখলো দাদা তারা কী আছে বুঝেই গেল যে আমি চাইলেও মুখ লুকাতে পারবো না। আজকে দাদা কতটা সময় ক্যামেরা ছিল এবং বোন কিন্তু ওপেন ক্যামেরা করছিল, দাদার বার্থডে কেক বিয়ের সময় হয় নাই, আরামসে কেক কাটছিল। আচ্ছা, এইখানে অনেকে আমাকে লিখেছে দাদার পাশে যে ঘড়ি পরা মেয়েটা ওটা বৌদি? না, ওটা বৌদি না, বৌদি দাদার পাশে এদিকে বসেছিল, হাতের মধ্যে লাল পলার আংটি, যেই আংটিটা কিনা সঙ্গীর মা দিয়েছিল ওটা পরা আছে বৌদি এখানে। তেইলে এখন ভিডিও আসবে, তাহলে বৌদি বলেছে খবরদার আমাকে ক্যামেরা দেখাবে না, বৌদি কোয়ালিটি দেখানো হয়ে গেছে, বৌদির ফটো থাম দিলে আমরা লাগিয়ে দিয়েছি। দাদা বৌদি সবাই এবং বৌদির পাশে বসে দুপুরে ভাত খেয়েছে, ওই দিন ইকশাতে যাওয়ার সময় বৌদি ওর পাশে বসেছিল, সবসময় বৌদির নামটা বারবার করছে, এই দেখো বৌদি জ্বলে দিচ্ছে, এই দেখো বৌদি আমার পাশে বসে আছে। হ্যাঁ, এখন বৌদিকে ফট করে থাম নিলে বারবার লাগানো দেখতে খারাপ লাগে। দাদা দেখলেন তো কেক কাটার সময় বসেছিল, কিন্তু দাদা কিন্তু কথা বলেনি, বলবে আরেকটু সময় দিল কন্ট্রোভার্সি করতে, প্রথম দিন না না করলো, ওইটা তখনই আমি বলেছিলাম দাদা যদি চাইতো ক্যামেরাতে তুই আমার ফটো তুলবি না নিবি না তাহলে বকতো, তাহলে বোন সঙ্গে সঙ্গে এডিট করে ছাড়তো, যে দাদা একদম বকা দিয়েছে আমি দাদাকে ছাড়তে পারবো না। বোন ছেড়ে দিয়েছে উইদাউট এডিটিং। আজকে দাদা কথা বলেনি, কিন্তু কেক টেক কাটা হাসাহাসি, পাশে বউ বসেছিল, বউকে ক্যামেরা দেখানি, নেক্সট দিন দাদা কথা বলবে। দাদা মেনে নিয়েছে কিন্তু বৌদি মেনে নেয়নি। দাদা বৌদি ঠাম্মা পিসি পিসা তারপর মা বাবা সবাই মিলেই মেনে নিয়েছে ওকে, যেভাবেই হোক না কেন, এটা প্রদীপের বাড়িতে ফিরে যাক না যাক সব মিলিয়ে মিলে নিয়ে নিয়েছে। দাদা ওই সময় বিয়ের সময় ভেবেছিল শ্বশুর বাড়ির লোকরা কি ভাববে না ভাববে, বৌদির বাড়ির লোকরা কিন্তু এখন ওই বাড়িতে আছে, পুজো হয়ে গেছে ঠিক আছে, কিন্তু বৌদির বাড়ির লোকরা যেটা ওদিন বলেছে ওরা কিন্তু যায় নাই, তার জন্যই এরা সবাই মিলে ঘুরতে গেছিলো, ওই রিসোর্ট টিসোর্ট দেখতে গেছিলো, এটা ওকেও যেতে বলেছিল, ও যায়নি কারণ ও টায়ার্ড লাগছে, কারণ ও তো রিসোর্টে কদিন আগেও গিয়ে এসছে, ওরা রিসোর্ট দেখতে গেছিলো কারণ ওরা ঘুরতে এসেছে, বৌদির বাপের বাড়ির লোকরা তো এখানে আর আগে আসেনি, এই সাইডে এসেছে যখন এরিয়াটা দেখে যাচ্ছে, এবং বৌদির বাপের বাড়ির লোকরা ওকে মেনে নিয়েছে, তার জন্যই বৌদির বাপের বাড়ির সামনে ও ক্যামেরা করতে পারছে, যদি বাপের বাড়ির লোকটা মেনে না নিত তাহলে ক্যামেরা করতে দিল না, হলে তাহলে এতদিন আগে কেন করলো না, আগে একটা ভয় ছিল না, আগে একটা ভয় ছিল যে কি হবে কি হবে, বিয়ে হবে কি হবে না, এরিয়ার লোকে কি বলবে, এখন তো সব কিছু হয়ে গেছে আর দেখেছে এত কিছু অন ক্যামেরা মানে অফ ক্যামেরা লুকালো কোনো লাভ নাই, দাদা বৌদির ছবি, দাদার চরিত্র, বৌদির চরিত্র, ঠাম্মার চরিত্র, সবার চরিত্র এখানে
নিলামে উঠছে, তাই দাদা ওই যে বললাম শাশুড়ি মেরে বউকে বউয়ের মুখ আনে এই অবস্থা। তো দাদা বুঝে গেছে কিছু করে লাভ নেই, তাই চলে এসেছে। তো হ্যাঁ, তাহলে আজকে দাদা কথা বলেনি, এর যেহেতু সময় দিল, চর্চায় থাকতে হবে। কি বলেছিল এক্স হাজবেন্ড হোক বা ফিউচার হাজবেন্ড হোক, মানে আমাদের প্রদীপ কি বলেছিল, ওকে চর্চায় থাকতে। তাই প্রথম দাদার নানাটা দেখালো, আজকে দাদার কেকটা দেখালো, কালকে দাদার মুখের বুলি দেখাবে, তারপর বৌদিকে আনবে ধীরে 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 ধীরে। তোরা বলতে থাক, ও তো বুঝে গেছে, ওরা তো হাসে জানি মনে মনে, ওরা মনে মনে হাসে যে এই চারিদিকে ভিডিও নামছে, দাদা পছন্দ করছে না, দাদা না করছে, দাদা বলেছে ক্যামেরাতে সামনে, আমার সামনে তুই ক্যামেরা আনবি না, দেখছে আর হাসছে। দাঁড়া দাঁড়া, দাদাকে এখন ক্যামেরাতে দেখাবো। কতক্ষণ সময় ছিল, এক দুই মানে সেকেন্ড না, ঠুসকে দেখে চলে গেল, পুরো ক্যামেরা করছে এবং পুরো বোহাচ্ছে দেখাচ্ছে। আমি আগেও বলেছিলাম, দাদাকে কোনোদিনও পারে একটা মাত্র বোনকে ফেলে দিতে বা ছেড়ে দিতে? লোক লজ্জার ভয়ে বা ওই সময় বিয়ে বাড়িতে আউটসাইডার ছিল, তখন একটুখানি হলেও সময়, প্লাস মেয়ের বাড়ির কিছু আননোন লোক ছিল। তো মেয়ের বাড়ির লোক আস্তে আস্তে এখন এখন মেয়ের বাড়িরও নিজের লোকও থাকবে, মেয়ের বোন, মেয়ের মা বাবা, এখন তো আর মেয়ের কাকা পিসি জেঠা এসে থাকবে না, এখন মেয়ের একদম ক্লোজ নিট ফ্যামিলি থাকবে। তার জন্যই এখন এখন অসুবিধা নেই। দাদা কথা বলেনি, এটা নিয়ে ভিডিও হবে জানি, জেনে দেখি কথা বলেনি, নেক্সট টাইম দাদা কথা বলবে। তারপর বৌদিকে একটুখানি ফেস দেখাবে, ফেস যদিও দেখিয়েছে আবার দেখাবে, এইভাবেই ধীরে 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 পিলটা খুলবে। আর ও কিন্তু একটা কথা বলেছিল যে কয়েকদিনের জন্য এসছে, ও কিন্তু বলেনি সবসময় জন্য এসছে। আচ্ছা, আর এই কাপড়গুলি, এই চুড়িদারগুলি, এই শাড়িটা, এটা এগুলি তো পুজোতে দিয়েছে কিছু, বলো না, ঠাম্মা দিয়েছে, ঠাম্মা দিয়েছে, মা বাবা দিয়েছে, শাড়িটা, শাড়িটা কে দিয়েছে কে জানে, শাড়িটা বিষয়ে ও দেখেনি, শাড়িটা খুলে বলেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা, এখন মা বাবা দিয়েছে না অন্য কেউ দিয়েছে এটা বুঝতে পারলাম না, তবে শাড়িটা খুব সুন্দর, দাদার বিয়ের শাড়ি হতে পারে, দাদার বিয়ের সময় তো শাড়ি হয়তো ব্লাউজ বানায় নাই, দাদা শ্বশুরবাড়িতে দিতে পারে, আমার দাদা নিজেও দিতে পারে, একমাত্র বোনকে একটা শাড়ি দিতেই পারে। আর একটা বা দুটো চুড়িদার ঠাম্মা দিয়েছে, ঠাম্মা আছে, পিসি আছে, দিতেই পারে, তিনটে চুড়িদার হয়তো তিনজনেকেও দিয়েছে, আর শাড়িটা তারপর দিদি শাড়িটা সরকার দিয়েছে, দিতেই পারে, সরকার শাড়ি দিতেই পারে, প্রথম পূজা, প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী না মানে প্রথম বিবাহ বছর যদি বিবাহ হয়ে থাকে, প্রথম লিভিং যদি হতে, প্রথম লিভিং, তো শাড়িটা দেখেও খুব খুশি হয়েছে, এটা বোঝা গেছে যে শাড়িটা দেখার পর ও হেভি খুশি হয়েছে। তবে তার মানে সরকার যদি শাড়িটা দিত, শাড়িটা কিন্তু আগে দেখতো, শাড়িটা দেখেনি, পুরোটা খুলেও দেখেছে, এটার সঙ্গে ব্লাউজ পিস বানাতে হবে সেটা বলেছে, শাড়িটা তো বোধহয় ব্লাউজ পিস আছে কিনা ডাউট আছে, তার মানে শাড়িটাও আগে দেখেনি, ওই শাড়িটা যদি সরকার দিত না তাহলে আগে দেখতো। তাহলে কে দিয়েছে, মা বাবা দিতে পারে, ছেলের বিয়ের সময় মেয়েকে দিয়েছে, ওটা রাখা ছিল তখন আর ওইটা পরে নাই বা খুলে নাই, অতটা এনেছে রেখে দিয়েছে। চলো বাই।